আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাজি করিম হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবারও আর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো ক্রিস্পি উইংস। উইংস আমরা অনেকভাবে খেয়ে থাকি, তো এটা একটু ডিফারেন্ট করে আমি আজকে ভেজে দেখালাম। তো আমি কিন্তু হানি উইংসের একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তো চিকেন ললিরও দেওয়া আছে, তো এটা আমি আজকে একটু ভিন্ন রকম করে দেখালাম আপনাদেরকে। চলুন শুরু করা যাক। তো এটা হলো, এটা যে ব্রয়লার মুরগি সেটার কিন্তু উইংস না, এই জন্য এটা ছোটো ছোটো। এটা হলো পাকিস্তানি যে ককগুলা, সেই উইংসগুলো আমি রেখেছি। এটা রান্না করলে অবশ্য অনেকে খেতে চায় না তরকারি রান্না করলে, তো এই জন্য আমি এই পদ্ধতিটা ব্যবহার করলাম। তো আমার বাচ্চা যে আমার যে ছোটো ছেলে, সে আবার অনেক পছন্দ করে, তো তার জন্য উইংসগুলোকে আমি কেটে ছোটো করে এগুলো আলাদা করে নিয়েছি, উপরের পাটটা, আর বাকিগুলোকে আমি এই যেরকম চিকেন ললির মতো করে এটাকে মাংসগুলো একটি শরীর সাহায্যে আমি এটা এক সাইডে করে নিয়ে এসেছি। তো এটা অবশ্য আপনারা সবাই জানেন, আমার আগের ভিডিওগুলোতে দেওয়া আছে চিকেন ললি ভিডিওতে। তো এখানে আমি আদা রসুন দিয়েছি 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ভিনেগার 1/2 টেবিল চামচ, লবণ আমি দেব 7 মতো। তো এখানে গোলমরিচের গুঁড়াটা আমি দিয়েছি, কিন্তু তারপরও আমি কিন্তু এখানে দিব লাল মরিচের গুঁড়ো, একটু পরিমাণটা বাড়িয়ে 1 টেবিল চামচ ভরে আমি দিয়েছি লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা যদি আপনারা কম খেতে চান, মরিচের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে আমি কমপক্ষে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো 1 ঘন্টা পরে আমি এটাকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। তো 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। তো এখন আমি তার মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর 4 টেবিল চামচ দিয়ে দেবো আমি ময়দা, আর দিয়ে দেবো 1টি ডিম। এটার উপরে পাতলা একটা লেয়ার হবে, পরে দা আমি ময়দার মধ্যে কুট করে নেব। তো এখন আমি ডিমটাও ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। এটা কিন্তু অসম্ভব একটি মজার একটি রেসিপি, বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করবে এটা। তো উইংসটাকে এভাবে না রান্না করে যদি আমরা হানি উইংস অথবা চিকেন ললি অথবা এভাবে আমি তৈরি করে দিই, বাচ্চারা কিন্তু এটা পছন্দ করবে। তো এখন আমি এটাকে ময়দার মধ্যে একটু কুট করে নেব। দেখুন আমি কীভাবে দিচ্ছি, ময়দার মধ্যে এভাবে লাগিয়ে। কেউ যদি চান এটা পানির মধ্যে কিন্তু এখন চুবিয়ে আবার ময়দাতে দিতে পারেন, তখন আর একটু বেশি মানে উপরের আবরণটা আর একটু বেশি মোটা হবে আর কি। তো আমি একবারই দিচ্ছি, দেখুন। তো এভাবে ঝেড়ে ঝেড়ে ফেলে দিতে হবে ময়দাগুলো। তো আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম আগেই, তো এই তেলের মধ্যে আমি আবার ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছিলাম, এই জন্য তেলটা এরকম দেখাচ্ছে। তো এখন আমি সবগুলোকে একে একে ভেজে নিব। ভেজে আমি এটা সসের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই ক্রিস্পি হয়, খুবই ভালো লাগে খেতে, তো প্লিজ সবাই ট্রাই করবেন। আর ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে স্পেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সবাই সবাই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।